সংঘাতের রাজনীতি পরিহার করে সহাবস্থানের রাজনীতি না করলে দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দেশে গণতন্ত্র মৃত, ভিন্ন পন্থায় বাকশাল কায়েম করা হয়েছে। আর বিশিষ্টজনেরা বলেছেন স্বাধীনতার 52 বছর পরও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভা করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বিশিষ্টজনেরা বলেন যে চেতনা ও স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল তা আজও পূরণ হয়নি। স্বাধীনতার 52 বছর পরও দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার ভুলুণ্ঠিত, বাক স্বাধীনতা নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে যার যার অবস্থান থেকে কাজ করার কথা বলেন তারা। আজকে 52 বছর পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে তাও আরও 15 বছর আগে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন করার জন্য, কিন্তু প্রণয়ন করা হয় নাই। কেন প্রণয়ন করা হয় নাই? কোনো একটা উদ্দেশ্যে এই তালিকা চূড়ান্ত করা হয় নাই, কারণ এই তালিকাতে এমন এমন নাম আছে যাদেরকে আপনি শহীদ বুদ্ধিজীবী বললে ওই তাদের ইচ্ছা পূরণ হবে না, এবং সেটা হয়তো তাদের দল বিরুদ্ধে হতে পারে, সেই কারণে সেটা প্রকাশ করা হয় নাই, সেটা চূড়ান্ত করা হয় নাই। 16 ডিসেম্বর সেদিন পাকিস্তানি সেনারা সব মান সম্মান হারিয়ে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে কি কারণে জানি না মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জে ওসমানী উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন একদলীয় বাকশাল কায়েম করতে হামলা মামলা খুন নির্যাতন নিপীড়নের পথ বেছে নিয়েছে সরকার। বিএনপি নাকি আশা হতো আমেরিকা থেকে নাকি কোনো নতুন স্যাংশন আসে। আমার পাল্টা প্রশ্ন হচ্ছে তাহলে সরকার কি এটাই আশা করেছিল যে আরো নতুন কিছু স্যাংশন আসলে বাংলাদেশে তারা গণতন্ত্র ফিরিয়ে দিবে? গণতন্ত্র বাংলাদেশে কি স্যাংশন দিয়ে ফিরিয়ে আনতে হবে? ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আসুন একটি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এই সংঘাতের রাজনীতি আপনারা পরিত্যাগ করুন, আসুন একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতি আমরা ব্যবহার করে বাংলাদেশের ভবিষ্যৎকে আমরা নিশ্চিত করি। সেটা যদি না হয় তাহলে আমি একটি কথাই বলবো, বাংলাদেশের জন্য একটি মারাত্মক ভবিষ্যৎ অপেক্ষা করছে। এদিকে এক অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন ক্ষমতা ধরে রাখতে সরকার পাতানো নির্বাচনের সব আয়োজন সম্পন্ন করেছে। এই কারসাজির নির্বাচনকে ঘিরে প্রায় প্রতিদিন হত্যার শিকার হচ্ছেন গণতন্ত্রীয় সংগ্রামের কর্মীরা। শুধু নভেম্বর মাসেই 19-20 জন গণতন্ত্রকামী রাজনৈতিক দল যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে তাদেরকে হত্যা করা হয়েছে। বিরোধী দলহীন একটি ডামি নির্বাচন মঞ্চস্থ করতে ভোট ডাকাত সরকার গোটা রাষ্ট্রযন্ত্রকে অন্যায়ভাবে ব্যবহার করছে। আওয়ামী লীগের পক্ষে দালালি এবং শেখ হাসিনাকে তুষ্ট করার প্রতিযোগিতায় নেমেছে দলদাস পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন সহ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা। অন্যদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ। এতে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আলোচকরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।